أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم بسم الله الرحمن الرحيم نبي كريم صلى الله عليه وسلم বলেন একদিন পাপিষ্ঠ ইবলিস মূসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বলতে লাগল হে মূসা নবী আপনাকে আল্লাহ তাআলা রিসালাত এবং নবুয়তের সম্মানে ভূষিত করেছেন আপনার সঙ্গে সরাসরি কথা বলেছেন হযরত মূসা আলাইহিস সালাম বললেন তা অবশ্যই কিন্তু তোমার উদ্দেশ্য কি তুমি আমার কাছে কি চাও এবং কে তুমি ইবলিস তখন বলল হে মূসা আপনি আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মাখলুক তওবা করতে চায় তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন হে মূসা তুমি তাকে বলে দাও যে আল্লাহ তাআলা তোমার দরখাস্ত গ্রহণ করেছেন অতঃপর তাকে হুকুম করো সে যেন আদম আলাইহিস সালামের কবরের সম্মুখে সেজদা করে সে যদি সেজদা করে নেয় তাহলে আমিও তাকে কবুল করে নিব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দিব হযরত মূসা আলাইহিস সালাম তাকে এই কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্ম হয়ে দম্ভের সঙ্গে বলতে লাগল হে মূসা আমি আদমকে জীবিত থাকতে সেজদা করিনি আর এখন তার মৃত্যুর পর আমি তাকে সেজদা করব তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন তাই আমার উপর আপনার হক এসে গিয়েছে আপনি যেসব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন এক যখন আপনার রাগ হবে তখন মনে করবেন ওটা আমার প্রভাবে হয়েছে যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে সেই সময় আমার চোখ আপনার চোখের উপর বসানো থাকে এবং সেই সময়ে আমি আপনার রক্তের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকি দুই যখন দুই দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে তখন আমি মুজাহিদদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চাদের কথা তাদের মনে করাতে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে দ্বিতীয়বার মূসা আলাইহিস সালামের কাছে ইবলিসের আবারও সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাম তিনি কোথাও যাচ্ছিলেন তখন ইবলিস এসে মূসা আলাইহিস সালামকে বলেন আপনার সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আমি মুসলিম হতে চাই মূসা আলাইহিস সালাম ইবলিসের মাথায় একটি কালো রঙের টুপি দেখতে পেলেন এবং জিজ্ঞাসা করলেন এটা কিসের জন্য ইবলিস তখন বলল মানুষের মনোযোগ আকর্ষণের জন্য মূসা আলাইহিস সালাম তখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন কি করে তুই মানুষকে কাবু করে ফেলিস তখন ইবলিস বলল যখন মানুষ আত্মপ্রশংসায় ডুবে যায় এবং নিজেকে খুবই বড় মনে করে তখন আমি মানুষের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছাইতে পারি আমি আপনাকে তিনটি বিষয়ে সতর্ক করছি এক যেই মহিলা আপনার জন্য হালাল নয় তাকে নিয়ে নির্জনে যাবেন না কারণ যখন কোনো নির্জনে কেউ কোনো মহিলাকে নিয়ে যায় তখন আমি তাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে থাকি দুই আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করলে তা পূরণ করবেন কারণ যেই মানুষ আল্লাহ তাআলার সঙ্গে অঙ্গীকার করে আমি তার পিছনে লেগে থাকি যতক্ষণ না পর্যন্ত সে অঙ্গীকার ভঙ্গ না করে থাকে এবং আমি অঙ্গীকার ভঙ্গ করেই ছাড়ি তিন আপনি যখন দান খয়রাতের জন্য টাকা বের করবেন তা অবশ্যই খরচ করবেন কারণ যে দানের জন্য টাকা বের করে তার পিছনে আমি লেগে যাই যেন সে ওই টাকা হকদারকে না দেয় এরপর শয়তান চিৎকার করে বলল ধ্বংস 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 এবং সে পালিয়ে গেল মাকাইদ্দু শয়তান ৭৪ আল্লাহ তাআলা এক লক্ষ বছর পর পর ইবলিসকে দোজক থেকে বাইরে বার করবেন এবং হযরত আদম আলাইহিস সালামকেও বাইরে আনা হবে অতঃপর তাকে সেজদা করার হুকুম করা হবে তখনও বারবার ইবলিস তা করতে অস্বীকার করবে এইভাবে বারবার জাহান্নামে নিক্ষেপ করা হবে ইবনে কাসির ১১৬২ ইবনে মাসাব ৭৩৪৮ একইভাবে একদিন নূহ আলাইহিস সালাম নৌকায় চড়ার পর তিনি এক অচেনা বুড়োকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কে তুমি ইবলিস বলল আমি শয়তান
নূহ আলাইহিসাল্লাম বললেন, এখানে কেন এসেছিস? ইবলিস তখন বলল, আপনার অনুরাগীদের মন মগজ খারাপ করতে, তাদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আছে আমার কাছে। নূহ আলাইহিসাল্লাম বললেন, ওরে আল্লাহর দুশমন, এখান থেকে বের হয়ে যা, তুই ধ্বংস হ, তোরই কারণে মানুষেরা ডুবে মরেছে, তুই ওদের সর্বনাশ করেছিস। ইবলিস বলে, আমি কি করতে পারি? হযরত নূহ আলাইহিসাল্লাম বলেন, তুই তওবা কর। ইবলিস তখন বলল, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে জেনে দেখুন যে আমার তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে কি না। হযরত নূহ আলাইহিসাল্লাম তখন আল্লাহর কাছে এই বিষয়ে দোয়া করেন। আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে ইবলিস যদি আদম আলাইহিসাল্লামের কবরে সেজদা করে তাহলেই তার তওবা কবুল হয়ে যাবে। হযরত নূহ আলাইহিসাল্লাম শয়তানকে বলেন, তোর তওবার পদ্ধতি ঠিক হয়ে গিয়েছে। শয়তান বলে, কিভাবে? হযরত নূহ আলাইহিসাল্লাম বলেন, আদম আলাইহিসাল্লামের কবরে তোকে সেজদা করতে হবে। শয়তান বলে, জ্যান্ত আদমকেই আমি সেজদা করিনি, আর এখন মরা আদমকে আমি কিভাবে সেজদা করতে পারি? ইবলিস বলে, আমাকে এখন নৌকা থেকে নামাবেন না। শুনুন, এমন পাঁচটি বিষয় আছে যেগুলোর দ্বারা আমি মানুষকে খারাপ পথে নিয়ে আসি, সেগুলির মধ্যে তিনটা আমি বলে দিচ্ছি, আর দুটো গোপন রাখছি। সেই সময় জিব্রাইল আলাইহিসাল্লাম ওহি নিয়ে এসে হযরত নূহ আলাইহিসাল্লামকে বলেন, আপনি শয়তানকে বলেন, মানুষকে কাবু করার যে দুইটা জিনিস গোপন রাখতে চাইছে ওই দুটি জিনিসের কথা বলতে। তখন শয়তান বলে, সেই দুটি জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে হিংসা, এরই কারণে আমি অভিশপ্ত এবং বিতাড়িত শয়তানে পরিণত হয়েছি। আর দ্বিতীয়টি হচ্ছে লোভ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসাল্লামের জন্য জান্নাত হালাল করে দিয়েছেন, কিন্তু হযরত আদম আলাইহিসাল্লাম চিরকাল জান্নাতে থাকার লোভ করেছিলেন বলে আমি আমার নিজের উদ্দেশ্যে সফল হয়েছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাইকেই ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার যত চ্যানেল আছে, হিন্দি বাংলা যত চ্যানেল আছে, সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি। অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দেন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দেন, তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আমি কোনোভাবেই কপিরাইট দেব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দেবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি।